এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উইন্ডো এসির গ্যাস রিচার্জ কিভাবে করবেন। তো এই যে এটা একটা উইন্ডো এয়ার কন্ডিশনার, এটা হচ্ছে লিকেজ হয়েছে। তো আমরা আসলে এসির গ্যাস রিচার্জ কখন করি, যখন দেখি যে এসি লিকেজ হয় অথবা হচ্ছে এসির কম্প্রেসার পড়ে যায়, তখন কম্প্রেসার রিপ্লেস করি এবং লিকেজ হলে লিকেজ রিপেয়ারিং করে তারপর হচ্ছে গ্যাস রিচার্জ করি। তো গ্যাস রিচার্জ করার ক্ষেত্রে আমরা যখন লিকেজ হয় লিকেজটা ফাইন্ড আউট খুঁজে বের করব, খুঁজে বের করে লিকেজটা রিপেয়ারিং করব, করে হচ্ছে এই সিস্টেমটাকে ব্যাক অন করব। তো আমরা গ্যাস চার্জিং করার সময় অবশ্যই খেয়াল রাখবো এটাতে হচ্ছে কোনো চার্জিং বাল্ব দেওয়া থাকে না। আমরা সাধারণত দেখি যে স্প্লিট এসিতে গ্যাস চার্জিং বাল্ব থাকে, গ্যাস চার্জিং যে বাল্ব আছে ওই গ্যাস চার্জিং বাল্বটাকে ওই জায়গায় আমরা হোস পাইপ লাগাই। এই জায়গায় হচ্ছে কোনো চার্জিং বাল্ব থাকে না, দেখবেন অরিজিনালি গ্যাস চার্জ যে দিকটা করে এই দিকটা হচ্ছে একটা নজল দেওয়া থাকে। আমরা হচ্ছে এই জায়গায় একটা নন রিটার্ন বাল্ব আমরা এইভাবে লাগিয়ে দিব, মানে গ্যাস চার্জিং বাল্ব এক্সট্রা লাগিয়ে দিব, লাগিয়ে হচ্ছে তারপর হচ্ছে গ্যাস চার্জের ব্যবস্থা করে নেব। এটা সবসময় করবো হচ্ছে সাকশন লাইনে, আমরা গ্যাস চার্জ যখন করবো সাকশন লাইনে এটা করবো, খেয়াল রাখতে হবে এই বিষয়টা। এবং যখন আমরা নন রিটার্ন বাল্বটা হচ্ছে লাগাবো তখন হচ্ছে এটার মাথায় যে ক্যাপটা থাকে ক্যাপটাগুলো ওই ক্যাপের মাথা দিয়ে ভিতরের যে সিল থাকে নজল থাকে নজলটা খুলে নেব। খুলে হচ্ছে এটা ওয়েল্ডিং করব যে পাশে পারবেন সাকশন লাইনে, যে কোনো এক পাশে যে পাশে আপনি সুবিধা হয়, যদি লাইনের দিক দিয়ে করা থাকে ওই দিক দিয়ে করবেন, বা আপনি সাকশন লাইনের যে পাশটাতে আপনার সুবিধা ওই পাশে হচ্ছে একটা লাইন করে নিয়ে নন রিটার্ন বাল্ব লাগাবেন। লাগানোর পরে এরপরে হচ্ছে যদি লিকেজ থাকে লিকেজটা আগে রিপেয়ারিং করবেন, লিকেজটা রিপেয়ারিং করে তারপরে হচ্ছে ভালো করে ভ্যাকুম করবেন। আমরা সাধারণত ভ্যাকুম মেশিন খুব কম ইউজ করি, যারা হচ্ছে কাজ করি আমরা এরকম একটা কম্প্রেসার ইউজ করি, এই কম্প্রেসার দিয়ে প্রেশার এবং ভ্যাকুম দিই। তো আমরা চেষ্টা করবেন যে একটা ভ্যাকুম মেশিন নেওয়ার জন্য এখন অ্যাভেলেবেল ভ্যাকুম মেশিন পাওয়া যায়, তাছাড়া যদি না হয় কম্প্রেসার দিয়ে ভালো করে ভ্যাকুম করে নেবেন। করে যদি সম্ভব হয় যে ফিল্টারটা থাকে ফিল্টারটা চেঞ্জ করে দেবেন, যে ফিল্টারটা থাকে ফিল্টারটা চেঞ্জ করে দেবেন, ফিল্টারটা চেঞ্জ করে দিলেই বেটার হয়, ঠান্ডাটা ভালো হবে যদি লিকুইফায়িং করেন সেক্ষেত্রে, এবং কম্প্রেসার রিপ্লেস করার ক্ষেত্রেও ফিল্টারটা পরিবর্তন করে দেবেন তাহলে বেটার হয়। তো তারপরে যে কাজটা করবেন লিক রিফেয়ারিং করার পরে চার্জিং লাগাবেন, মানে চার্জিং লাগাবেন, চার্জিং লাগিয়ে প্রেশার দিবেন, লিক রিফেয়ারিং করবেন এবং কম্প্রেসার জন্য ইনস্টলেশন করেন, কম্প্রেসার ইনস্টলেশন করবেন, করার পরে ভালো করে ভ্যাকুম করবেন। ভ্যাকুম করে হচ্ছে গ্যাস মিটার লাগাবেন, গ্যাস মিটার লাগিয়ে হচ্ছে আগে একটু গ্যাস দিয়ে নেবেন। গ্যাস কীরকম দিবেন, গ্যাস প্রেশার হচ্ছে মানে অফ অবস্থা, তখন তো অফ থাকবে মেশিন, অফ থাকবে, অফ থাকা অবস্থায় একটু গ্যাস দিয়ে নেবেন। গ্যাস প্রেশার থাকবে আপনার অফ প্রেশার 100/100 উপরে রাখবেন, মোটামুটি যে গ্যাসই হোক 22/10 যে গ্যাসই হোক রেখে তারপরে হচ্ছে এসি হচ্ছে অন করবেন। অ্যাম্পিয়ার মিটার লাগাবেন, যে জায়গায় আপনি কানেকশন করেন ওই জায়গায় অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে হচ্ছে এসি অন করবেন। এবং উইন্ডো এসির গ্যাস চার্জ করার সময় সবসময় হচ্ছে আমরা স্পিড রাখবো হাই, মানে ফ্যান স্পিড যেটা দেখবেন হাই থাকে, মিডিয়াম থাকে, লো থাকে, আমরা হাইতে রাখবো। হাইতে রেখে হচ্ছে গ্যাস রিচার্জ করবো, তারপর হচ্ছে কন্ডেন্সারটা এমন জায়গায় রাখবো যেন সামনে ফাঁকা জায়গা থাকে। তো তারপর হচ্ছে আমরা গ্যাস দিয়ে এসিটাকে অন করব। আমার এসিটা সেম লিকেজ হয়েছে, আমি লিকেজ রিপেয়ারিং করে ভ্যাকুম করলাম, তারপর হচ্ছে এখন গ্যাস রিচার্জ করতেছি। অবশ্য আরেকটা বিষয় বলি, আপনি এই যে দেখতেছেন আমার এই চার্জিংটা অনেক লম্বা, এটা আসলে এই জায়গায় আপনারা চাইলে নন রিটার্ন বাল্ব লাগাতে পারেন। আমি এটা হচ্ছে এই জায়গায় পাঞ্চ করে দিব, যে পাঞ্চ মেশিন আছে পাঞ্চ দিয়ে পাঞ্চ করে হচ্ছে এই জায়গায় ওয়েল্ডিং করে দিব। যারা হচ্ছে নতুন তাদের ক্ষেত্রে এটা সমস্যা হবে, তারা চেষ্টা করবেন নন রিটার্ন বাল্ব ইউজ করার জন্য যে এই চার্জিং বাল্ব বলে, আমরা চার্জিং বাল্ব ইউজ করার জন্য মানে হচ্ছে এই যে এই চার্জিং বাল্বটা এটা সরাসরি এই জায়গায় ইউজ করবেন। যখন আপনি এই জায়গায় ওয়েল্ডিং করবেন তখন হচ্ছে নজলটা খুলে নেবেন। তো তারপর হচ্ছে গ্যাস দেওয়ার পরে এসিটাকে অন করব, অন করে সর্বোচ্চ 3-4 মিনিট চালাবো, বেশি না, 3-4 মিনিট চালাবো। চালানোর পর হচ্ছে আমরা আবার গ্যাস দিব, যদি যখন দেখবো যে ক্যাফিলারিতে যে মানে বরফ ধরতেছে তখন হচ্ছে আমরা আরেকটু গ্যাস দিব, গ্যাস দিয়ে হচ্ছে অফ করে দিব। তারপর হচ্ছে এই যে ক্যাফেলারি যখন বরফ ছেড়ে দিবে, বরফ মানে ছাড়ার সাথে সাথে হচ্ছে আমরা গ্যাস মিটার অফ করে দিব। গ্যাস মিটার অফ করে এরপরে হচ্ছে আমরা এসিটাকে যখন বরফ ছেড়ে দিবে গ্যাস মিটার অফ করে আমরা এসিটাকে মিনিমাম 10 মিনিট চালাবো। পাশাপাশি হচ্ছে ঠান্ডাটা দেখবো, চেম্বারে কী পরিমাণে ঠান্ডা আসছে এবং হচ্ছে এম্পিয়ার কেমন নিতেছে এম্পিয়ারটা খেয়াল করব। আমার এসিটা হচ্ছে 410 গ্যাসের, আমরা সাধারণত 410/22/32 এই গ্যাসের এই গ্যাস রিচার্জ করি। আর পাশের হচ্ছে রানিং প্রেশার থাকে 410, বাইশের থাকে হচ্ছে 55-60।
যেটা হচ্ছে ক্যাফেলারি রাইসটা ছেড়ে দিছে আমি চেম্বারে ঠান্ডা দেখতেছি ঠান্ডা হইতেছে ভালোই তো যখন হচ্ছে দেখবেন যে ভালোভাবে ঠান্ডা নামতেছে মিনিমাম 10 থেকে 15 মিনিট চালানোর পরে তারপরে হচ্ছে গ্যাস গ্যাস সিলিন্ডার অফ করে তারপরে এসি চলা অবস্থায় হচ্ছে নজলটা খুলে ফেলবেন কারণ হচ্ছে এসি চলা অবস্থায় যখন চলবে তখন হচ্ছে রানিং প্রেসারের জায়গায় কম থাকবে মানে সাকশন লাইনে হচ্ছে রানিং প্রেসার থাকবে তখন এক এক গ্যাসের এক এক রকম যদি আর বাইশ তাহলে 55 থেকে 60 রানিং প্রেসার থাকে যদি অফ থাকে তাহলে হচ্ছে অ্যাভারেজ সেম 150 প্রেশার মানে 150 প্রেশার থাকে তখন খুলতে সমস্যা হবে এসি চলা অবস্থায় হচ্ছে গ্যাস মিটারের পাইপটা খুলে ফেলবেন খুলে তারপরে হচ্ছে নজলটা যে ক্যাফ থাকে ক্যাফটা ভালোভাবে লাগিয়ে দেবেন আর যদি ওয়ার্ডিং করেন তাহলে ওয়ার্ডিং করে দেবেন আর একটা বিষয় হচ্ছে যে এই চার্জিং বাল্বটা নজলটা লাগাবেন এটার মাথায় যখন নজলটা খুলবেন খোলার পরে আবার ওয়ার্ডিং করার পরে ভালোভাবে ঠান্ডা হলে নজলটা লাগায় তারপর হচ্ছে গ্যাস রিচার্জ করবেন অনেক সময় ভুলটা করে নজল না লাগিয়ে হচ্ছে আমরা গ্যাস দিয়ে দিই পরে যখন খুলে দেখি গ্যাস বের হয়ে গেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পারছি উইন্ডেসের গ্যাস রিচার্জ কীভাবে করবেন।